রবীন্দ্র নজরুল স্মরণের সঙ্গে রক্তদান। শিলিগুড়ি সেবক রোডের সরকার পাড়ায় রবিবার শিলিগুড়ি ম্যান্স রোবার ক্লাব এবং উত্তর কাকুলি সাংস্কৃতিক মঞ্চের যৌথ পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। তার সঙ্গে ছিল রবীন্দ্র নজরুল সন্ধ্যা। রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের মঞ্চে রক্তদান শিবির অন্য মাত্রা পায়। বহু নতুন প্রজন্মের ছেলে মেয়ে রক্তদান শিবির সফল করতে এগিয়ে আসে। রক্তদান করেন মহিলারাও। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই শিবিরের সহায়তা করে। সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দান করা হয়। ম্যান্স রোবার ক্লাবের তরফে উৎপল সরকার, উত্তর কাকুলি সাংস্কৃতিক মঞ্চের তরফে সভাপতি গোপাল চন্দ্র দত্ত, কর্মকর্তা নারায়ণ মহন্ত, সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় এই রক্তদান শিবির সম্পর্কে তাদের বক্তব্য জানান। সোমনাথবাবু বলেন, তারা সমস্ত রক্ত সরকারি হাসপাতালেই প্রদান করেন। মহিলারাও বেশ উৎসাহের সঙ্গে এই শিবিরে যোগ দেন। উৎপলবাবু বলেন, সাংস্কৃতিক বিকাশের সঙ্গে তারা চান সামাজিক দায়বদ্ধতার পরিবেশও তৈরি হোক। আমরা একটা মহৎ উদ্যোগ নিয়েছি, ম্যান্স রোবার ক্লাব, উত্তর কাকুলি সাংস্কৃতিক মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের সহযোগিতায় আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, যেটা সরকারিভাবে আমরা দান করছি। এই মহৎ উদ্যোগে আমরা সবাই একসাথে ভর্তি হয়েছি যে আমরা এর পার্ট হতে পারে। আমরা সবাই খুব খুশি এবং গর্বিত। সরকারি ব্লাড ব্যাংকে আমাদের দেওয়ার উদ্দেশ্য হল যে ব্লাডটা যাতে সত্যিকারের যারা যে উদ্দেশ্যে আমরা দান করছি সেটা যাতে কাজে লাগে। আমরা জানি সরকারি হসপিটালে বা যারা গর্ভবতী মায়েরা আছে তাদের প্রসবকালীন সময় রক্তের দরকার হয়। কোনো অ্যাক্সিডেন্ট হলে তাদের রাস্তাঘাটে যদি একটা দুর্ঘটনা ঘটে তাদের হসপিটালে নিয়ে গেলে ইমার্জেন্সিতে ব্লাডের দরকার, সে সময় এলাকায় সত্যিকারে আমরা এই রক্তটা কাজে লাগে, তার জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। নারায়ণ মহন্ত, আপনি কোন সংস্থা থেকে? আমি উত্তর কাকুলি সাংস্কৃতিক মঞ্চ। আমরা 2005 সাল থেকে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে আমরা প্রতি বছর রক্তদান শিবির করি এবং বিভিন্ন জায়গার সংস্থাদের সঙ্গে এখন আমরা ধীরে ধীরে এই প্রোগ্রামগুলো করতেছি। রক্তদান একটা জীবনদান। অনেক দুর্ঘটনা ঘটে, তাদের হাসপাতালে নিয়ে গেলে রক্তের সংকট হয়, মাঝখানে পুরো রক্তের সংকট। এই জন্য অনেক ক্লাব সংস্থাগুলো আছে, তাদের সঙ্গে আমরা যৌথভাবে রক্তদান শিবিরটা করতেছি, যাতে আগামী দিন থেকে তারা নিজেরাই এই রক্তদান শিবিরগুলো করতে পারে। তার জন্য তাদের সঙ্গে আমরা সহযোগিতা করে এইভাবে আমরা প্রোগ্রামগুলো করতেছি। আস্তে আস্তে রক্তদান শিবিরগুলো বিভিন্ন সংস্থাতে আস্তে আস্তে বেড়ে চলতেছে। আমাদের সংস্থার প্রেসিডেন্ট এখানে গোপাল চন্দ্র দত্ত মহাশয় আছেন। একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে আমরা রক্তদান শিবিরটা করি। যেহেতু এবার করোনা পিরিয়ড হলো, আমরা 2 বছর করতে পারিনি, এর জন্য আমরা এইবার ম্যান্স রোবার ক্লাবের যৌথ উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প করতেছি। আবার আমরা 15 আগস্টে বোতল কোম্পানি মোর অটো অ্যাসোসিয়েশন আর হচ্ছে শিলিগুড়ি সুরভি সংঘের উদ্যোগে আরেকটা আমাদের ব্লাড ক্যাম্প হবে, আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আছি। এখন উত্তর কাকুলির প্রেসিডেন্ট গোপাল চন্দ্র দত্ত মহাশয় বলুন, আপনার নাম বলুন, আপনার নামটা বলুন। আমার নাম শ্রী গোপাল চন্দ্র দত্ত, আমি উত্তর কাকুলির সাংস্কৃতিক মঞ্চের সভাপতি। আচ্ছা, কেন এই অনুষ্ঠানটা, কি জন্য অনুষ্ঠানটা? আমরা তো প্রতি বছরই অনুষ্ঠান করি উত্তর কাকুলি, আমরা একটা কথা বলি 12 মাসে 13 পার্বণ, তো আমরা সেইটাই এখানে আজকে উত্তর কাকুলি সাংস্কৃতিক মঞ্চ এবং ম্যান্স রোবার ক্লাব মন্ত্রীনগরের উদ্যোগে প্রথম পর্বে আমাদের রক্তদান শিবির হচ্ছে এবং বিকেলবেলা আমাদের 5:30 থেকে হবে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। এবং আমরা কেন করি তার উত্তরে আমরা বলি, আমাদের উত্তর কাকুলির মূল যে স্লোগান সেটা হলো সকলের তরে সকলে আমরা। আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলকে সম্মান নিশ্চয়ই করব, তাদের জন্মদিন পালন করব, নৃত্য গীত করব, সাথে সাথে বর্তমান যে রক্তের সমস্যা আমরা অনেকের কাছ থেকে শুনলাম বা জানলাম মিডিয়ার মাধ্যমে, তাই আমরা রক্তদানে ব্রত হয়েছি। আমাদের কনভেনার নারায়ণ মহন্ত উনি বললেন এবং আমরাও এই জন্য আমাদের উত্তর কাকুলি সাংস্কৃতিক মঞ্চে অনেক প্রবীণ লোক আছেন, অনেক যুবকেরা আছেন, মহিলারা আছেন, আমরা সেই জন্যই এই দুটাই একসঙ্গে করছি। থ্যাংক ইউ। আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি
ব্লাড ডোনার্স এর পক্ষ থেকে বলছি, কিন্তু আজকে যে ব্লাড ডোনেশনটা হলো উত্তর কাকলি সাংস্কৃতিক মঞ্চ এবং ম্যানস রোভার ক্লাব থেকে, এই সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দেওয়ার জন্য এই দুই ক্লাবেরই সদস্যদের আমি রক্তিম অভিনন্দন জানাই। কারণ আজকে যে রক্তটা সরকারি ব্লাড ব্যাংকে দেওয়া হলো, তা থেকে যারা রক্ত পাবেন রোহিতা যারা, তাদের যদি আপনারা আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন আসন্ন প্রসবা তারা রক্ত বিনা পয়সায় পায়, প্রসবকালীন সমস্যায় রক্ত বিনা পয়সায় পায়, থ্যালাসেমিয়া রোগী তারা বিনা পয়সায় পায়, রোড অ্যাক্সিডেন্টে যারা ভিকটিম যারা আহত হয়ে যান তাদের কেউ পরিচিত থাকে না সেখানে রক্তদান রক্ত দেওয়া হয়। তারপরে অসংখ্য অসংখ্য কথা আছে, আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। রাত্রির 2:30 সময় হিলকার রোডে একটা মেয়েকে পেয়েছিলাম যে ধর্ষিতা, তার ব্লিডিং হয়েছে, তাকে যখন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল 2 বোতল বি পজিটিভ হঠাৎ রক্ত দিয়ে দিল, মেয়েটা বেঁচে গেছিল। যাই হোক সেটা অন্য কথা, কিন্তু গরিব অসহায় মানুষদের ক্যাশ যাদের থাকে না, যাদের পয়সা থাকে না, যাদের নার্সিংহোমে ভর্তি করার পয়সা থাকে না, যারা সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেয় তাদের বিনা পয়সায় রক্ত সরবরাহটা করে থাকে সরকারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ, এটা একটা পাওয়া। আর আরেকটা পাওয়া হলো এখান থেকে যে ক্রেডিট কার্ডটা পাওয়া যাবে, সেই ক্রেডিট কার্ডটা দিয়ে পশ্চিমবঙ্গের সরকারি যে কোনো ব্লাড ব্যাংকে আপনার প্রয়োজনীয় যে কোনো রক্ত যদি মজুদ থাকে, প্রোভাইডেড যদি মজুদ থাকে, তাহলে বিনা পয়সায় সেই রক্তটা পেতে পারে। তাই জন্য আমরা বারবার সমস্ত মানুষের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে আবেদন জানাচ্ছি, আপনার চ্যানেলের মাধ্যমে আবেদন জানাচ্ছি, যদি দান করতে হয় তাহলে রক্তদান সরকারি পরিকাঠামোয় করুন। আপনি যে কোনো অসহায় দুস্থ মানুষকে যখন টাকা দেন, আপনি কি আশা করেন সে আপনাকে ঘুরে বলবে আপনি রাজা হবেন, আপনাকে অশেষ ধন্যবাদ? না, আপনি আপনার কর্তব্যটা পালন করেন। সেই জন্যই আমি আপনার মাধ্যমে বলতে চাই, আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান করুন, দান হবে সেটা। আমার নাম বিশাখা চ্যাটার্জি, আমি এই প্রথম রক্ত দিলাম। বাড়ি এই সরকারপাড়া। কি করেন আপনি? আমি বিজনেসম্যান। আচ্ছা, কেন রক্ত দিলেন, কেন আজকে প্রথম দিলেন? আজকে প্রথম দিলাম, কেন যদি কত বছর বয়সে এসে কত বছর বয়সে এসে ওকে হ্যাঁ কেন দিলেন? কেন দিলাম, কেন অনেক মানে যাদের রক্তের খুব প্রয়োজন অথচ সেই টাইমে পাচ্ছি না, তা আমার রক্তটা যদি তাদের কোনোভাবে কাজে লাগাতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। অনেকে তো ভয় পায় যে রক্তদান, আমি আগে অবশ্যই ভয় পেতাম, কিন্তু আজকে ভয়কে জয় করে আমি আজকে রক্ত সাহস দেখিয়ে রক্ত দিলাম। এই আমাদের ক্লাবের উদ্যোগে, ম্যানসোভার ক্লাবের উদ্যোগে যে আমাদের একটা শিবির করা হয়েছে, এখানে আমি আজকে সাহস করে এসে নিজের থেকে রক্ত দিলাম। কেন এই রক্তটা দেওয়ার উদ্দেশ্য? রক্ত দিলাম, আমার রক্তটা যাতে কারুর কাজে লাগে, যার রক্ত প্রয়োজন অথচ পাচ্ছে না টাইমে, কোনোভাবে আমি তাকে এতটুকু হেল্প করতে পারি আমার রক্ত দিয়ে। তাই Thank you.